হেল্পলাইনে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করলে আপনারা বিভিন্ন মেসেজ আদান প্রদান করতে পারবেন আর যারা অনলাইনে বিভিন্ন অ্যাপ ভিত্তিক ইনকাম করে থাকেন সেক্ষেত্রে তাদের এই অ্যাকাউন্টটি খুবই জরুরি টেলিগ্রামে অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর টেলিগ্রাম লিখে সার্চ করবেন এরপর ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপে চলে যাব এরপর স্টার্ট মেসেজিং নিচের দিকে দেখুন এটাতে ক্লিক করবেন এরপর কন্টিনিউ এটাতে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন যে কয়টা চায় অ্যালাউতে ক্লিক করবেন এরপর আপনার দেশ সিলেক্ট করবেন আপনি যে দেশের নাগরিক এখানে ক্লিক করবেন বাংলাদেশ এরপর দেখবেন এই পাশে কোড চলে আসছে শূন্য বাদ দিয়ে এই বক্সে আপনার ফোন নম্বরটা টাইপ করে দেবেন এরপর এ আরও বাটনে ক্লিক করবেন এরপর ইয়েস এটাতে ক্লিক করবেন যদি নম্বরটা ঠিক থাকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এলাও ক্লিক করবেন আপনার নম্বরটা অবশ্যই খোলা রাখবেন মেসেজ অথবা কলে পাঁচ ডিজিটের একটি কোড পাঠাবে সেই কোডটা আপনাকে এই বক্সগুলোতে বসিয়ে নিতে হবে অবশ্যই নির্দিষ্ট টাইমের ভেতরে কোডটি আপনারা টাইপ করে বসিয়ে নেবেন এরপর এই ইন্টারফেস আসবে যদি প্রোফাইল পিকচার অ্যাড করতে চান সেক্ষেত্রে উপরে এটা ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারেন এরপর নিচের দুই বক্সে আপনার নামের দুই খণ্ড দিয়ে দেবেন এখানে প্রথম বক্সের নামটা অবশ্যই দিতে হবে নিচের বক্সে না দিলেও হয় নাম দেওয়ার পর এই অ্যারো বাটনে ড্যান পাশে এটাতে আবার ক্লিক করবেন এরপর কন্টিনিউ এটা ক্লিক করবেন এলাও চাইবে এলাও দিয়ে দেবেন যে কয়টা চায় আমাদের কাজটি হয়ে গেছে উপরে ডান পাশে সার্চ অপশন এখান থেকে আপনার ফ্রেন্ডদের খুঁজে নিতে পারেন নিচে পেন আইকন খেয়াল করুন ডান পাশে এটাতে ক্লিক করুন এখানে আপনার সেভ করা কন্ট্যাক্ট নম্বর গুলো থাকবে তাদের ভেতরে যাদের টেলিগ্রাম আইডিয়া আছে তাদের প্রোফাইল পিকচার সহকারে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ